হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে নতুন করে আমার চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের নিয়ে এসেছি দিল্লিতে। আসলে দিল্লিতে আমার নিজের একটু কাজ ছিল, দুপুরবেলা নেমেছি, এই সন্ধ্যা অবধি যা যা দেখা যায় তাই তাই তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম। দেখতে থেকো, সঙ্গে থেকো। নিউ পার্লামেন্ট? আচ্ছা 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 আচ্ছা, এ ওল্ড আর এটা নিউ পার্লামেন্ট। দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে সামনে যেটা, এটা হচ্ছে ওল্ড পার্লামেন্ট, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে নতুন পার্লামেন্ট তৈরি হয়েছে। আমরা বন্ধুরা পার্লামেন্টের তো একদম কাছে তো যেতে পারিনি, তার আগেই তো আমাদের ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে। তো সেটা দেখার পর আমরা চলে আসলাম ইন্ডিয়া গেট দেখতে। বিকালের ইন্ডিয়া গেট খুব সুন্দর লাগছিলো দেখতে। চলো তোমাদের কিছুটা ইন্ডিয়া গেট ঘুরি দেখাই। আমরা এখন ইন্ডিয়া গেটের সামনে, চারদিকটা প্রচণ্ড কুয়াশা। অ্যাকচুয়ালি ওটা কুয়াশা না বলতে পারো, ইন্ডিয়ার এত ধুলো পুরো ঢেকে গেছে। বিকেল 3:30-4 বাজে। আমরা এবার বন্ধুরা চলে গেলাম ওল্ড দিল্লির উদ্দেশ্যে। ওল্ড দিল্লির ওখানে আমরা দেখতে যাচ্ছি এখন লালকেল্লা। অ্যাকচুয়ালি লালকেল্লা তো দেখবো নিশ্চয়ই, কিন্তু লালকেল্লার সব থেকে আরেকটা ভালো জিনিস দেখবো, যেটা লাইট অ্যান্ড সাউন্ড, যেটা রাত্রিবেলাই হয়। দিনের বেলা তোমরা লালকেল্লা গেলে তোমরা সেটা দেখতে পাবে না, তাই আমরা সন্ধ্যের দিকে যাতে পৌঁছাতে পারি সেইভাবেই আমরা বেড়ালাম। একটা লাইট আছে
तेल लगा के ना हेलो बंधुरा आमी रेड फोर्टे आछी माने दिल्ली लाल केल्ला सन्ध्या समय लाइट एंड साउंड देखार जोन्नो एसेछी एक एक टिकिट निलो 500 टाका करे 500 टाका आछे 1000 टाका आछे तो आमरा दुजोने दुटो 500 टाका करे निलाम আর রাত্রিবেলা রেড ফোর্ট কেমন হয় দেখো তোমরা আর লাইট অ্যান্ড সাউন্ড তোমাদেরকে দেখাচ্ছি 6:30টা থেকে শো একটা আর একটা 7:30টা থেকে আমরা 6:30টায় নিলাম দারুণ লাগছে বল কি সুন্দর রেড ফোর্টে ঢুকতেই একটা দুই সাইডে দুটো বড় কামান দেখেছো আর একটা কথা রেড ফোর্টে 50 টাকা হচ্ছে নরমাল এন্ট্রি দিনের বেলায় তোমরা 50 টাকা দিয়ে নরমাল এন্ট্রি তোমরা করতে পারবে আর লাইট এন্ড সাউন্ডের জন্য এই বিকেল বেলা করে টিকিট হয় এই টিকিটটা তোমরা বুক মাই শো থেকেও কাটতে পারো অনলাইনে তোমাদের নিজেদের অ্যাপের মাধ্যমে রেড ফোর্টের ভেতরটা দেখো কত সুন্দর এইভাবে ঢোকায় 50 টাকা তুমি দেখে নিতে পারলে তোমার কপাল ভালো জানো নর্মালে ঢুকতে দিচ্ছে না বন্ধ ওর 500 টাকার ভেতরে মানে শো হবে তাই জন্য তুমি দেখতে পেলে আমরা এইভাবে দেখছি না এখানে দেখেছি রেড ফোর্টের ভেতরে ওই যে বাজার বসে ঠিক একই রয়েছে চেঞ্জ আর হয়নি কিছু রেড ফোর্টের ভেতরে এই দেখো বাজারে ওখানে বসে দেখেছো আমরা এখন লাল কেল্লার ভেতরে আছি লাল কেল্লার ভেতরটা তো আমাদের কলকাতার নিউ মার্কেটের মতো লাগছে ভেতরে শপিং করার জন্য সব বসিয়ে দিয়েছে সরকার থেকে সন্ধ্যার সময় আসলে হঠাৎ করে এখানে আসলে তুমি বুঝতেই পারবে না তুমি রেড ফোর্টে আছো নাকি কোনো শপিংয়ে কোথাও আছো আমরা এখন শোয়ের সামনে একদম চলে এসেছি ওই যে লাল রঙের জায়গাটা দেখছো ওখানেই আমাদের রাতের শো শুরু হবে 6:30 থেকে আমরা বন্ধুরা এখন লাল কেল্লার শো দেখার জন্য চলে এসেছি এখানে তিন রকমের শো হয় প্রথমে 7 মিনিট তোমাকে একটু দাঁড়িয়ে দেখতে হবে এখানে একটু পরে 6 মিনিটের একটা দাঁড়িয়ে দেখতে হবে তারপরে 45 মিনিট একটা বসে তোমাকে একটা শো দেখাবে তো এই প্রথম শুরু হচ্ছে আমাদের 7 মিনিটের শো শোটা তোমাদেরকে পুরোটা দেখাতে পারবো না বাট কিছু কিছু ক্লিপ তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আর কার ওপর প্রতিটা শো হচ্ছে সেই ব্যাপারে তোমাদেরকে ইনফরমেশন দেব তোমরা পরবর্তীকালে পারলে এই জায়গাটা এসো খুব ভালো লাগবে এই শোটা দেখার জন্য
नौबत खाने के सामने खड़े हैं। ये वही जगह है जहां कभी ढोल नगाड़े बजा करते थे और जहां से बादशाह का इस्तकबाल किया जाता था। अच्छा अब आप আমরা এখন সেকেন্ড পার্টে যাচ্ছি। ফার্স্ট পার্ট এখানেই শেষ হলো, এবার আমরা সেকেন্ড পার্টে আমরা এগাচ্ছি। দেখে তো নিজেকেই রাজা রাজা মনে হচ্ছে আমার। দুটো ড্রেসগুলো পুরো মোগল দরবারের মতো করেছে, দারুণ লাগছে। তোমরা এখানে পারলে এসো, দেখো ছোটা। বাদা বামুলাহেদা হোজিয়া আলা
प्रफुल्ल ना रहा। आप बताइए कैसी लगी हमारे ख्वाबों की ये काबिली। इस किले पर हजार सदके अब्बा हुजूर, सच कहूं तो ऐसा लग रहा है जैसे खुदा की जन्नत को अब जमीन पर ले आए हैं। बहुत खूब लाहौर मियां, आपने जिस हुनरमंदी और मोहब्बत से यह किला तैयार किया है, हिंदुस्तान उसे हमेशा याद रखेगा। जहां पनाह आपकी खिदमत में पेश है ये लाल किला और ये दीवाने आम, ये सभी आने वाले हर दिल में हर शख्स को आपकी शान और शौकत की याद दिलाएंगे। शहंशाह सलामत रहे, मुबारक हो ये लाल किला। আমরা বন্ধুরা এখন যাচ্ছি পীরবাবার শোয়ের দিকে, যেটা 45 মিনিট ধরে বসে আমাদের দেখাবে। শোগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আর অবশ্যই দিদি যদি তোমরা দেখতে আসো এই শোটা অবশ্যই দেখো। এখানে পুরো আমাদের ইতিহাসটা তুলে ধরছে। এইটা আমাদের 3 নম্বর শো শুরু হচ্ছে। जिस दीवाने खास पर आप इस वक्त मौजूद हैं वही किसी रोज शिकोह ने भगवत गीता और कई उपनिषदों का फारसी में अनुवाद किया था। सभी शर्तें मंजूर कर ली। मराठों ने आलमगीर को तख्त पर बैठा तो दिया, लेकिन दिल्ली में अब पेशवा का ही राज था और लाल किला मराठों का हो चुका था। অনেকক্ষণ ধরে তুমি রাজস্থান রাজস্থান করছো, বুঝতে পেরেছি। এরপরে আমাকে টার্গেট নিতে হবে রাজস্থান, তাই তো? কেলা যদি দেখতে চাও তাহলে যেতে হবে রাজস্থান, আর যদি কি বলে পাহাড় থেকে বরফ উড়তে যাও, একদম আপেল দেখতে যাও তাহলে যেতে হবে কাশ্মীর। আমাদের লাল কেল্লা শো দেখা শেষ, এখন আমরা বাড়ির দিকে যাব। এটা বুঝলাম যে এই শোয়ের মাধ্যমে তোমাকে আমাদের ভারতবর্ষের ইতিহাসটাকে সুন্দর করে তুলে ধরবে। তোমরা যারা দিল্লিতে আসবে অবশ্যই এই শোটা দেখো এবং কমেন্ট করে জানানো যে তোমাদের কেমন লাগলো, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার অবশ্যই করো। টাটা।